হজযাত্রীদের জন্য ভিসা আবেদনের আগে বিমানের টিকিট কিনতে হবে হজ এজেন্সিগুলোকে। বিমানের টিকিট ছাড়া ভিসার জন্য পাসপোর্ট গ্রহণ করা হবে না। সোমবার হজ ব্যবস্থাপনার অগ্রগতি বিষয়ে অনুষ্ঠিত আন্ত মন্ত্রণালয়ের সভায় এই সিদ্ধান্ত হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি আরেবিয়ান এয়ারলাইন্স সরাসরি হজ এজেন্সিগুলোর কাছে টিকিট বিক্রি করবে। সচিবালয়ে ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে আন্ত মন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, এবছর হজ এজেন্সিগুলো হজ অফিসে ভিসার আবেদনের জন্য পাসপোর্ট জমা দেওয়ার সময় বিমানের টিকিট দেবে। বিমানের টিকিট ছাড়া পাসপোর্ট গ্রহণ করা হবে না। এছাড়া হজের ফ্লাইট চলার সময় এজেন্সিগুলোর কার্যক্রম ও অগ্রগতি তদারকি করতে ধর্ম মন্ত্রণালয়ের তিনটি টিম সার্বক্ষণিক কাজ করবে। এ বছরই প্রথম বাংলাদেশি হজ যাত্রীদের সৌদি অংশের ইমিগ্রেশন ঢাকাতে সম্পন্ন হবে, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে বলা হয়েছে। সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী, ধর্ম সচিব মোহাম্মদ আনিসুর রহমান, বিমান সচিব মোহাম্মদ মুহিবুল হক, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের সভাপতি এম শাহাদত হোসেন তসলিম প্রমুখ উপস্থিত ছিলেন।